আবারও বিজেপিতে ভাঙন। বামনগোলা ব্লকের বামনগোলা অঞ্চলের মোদীপুকুর 46 নম্বর বুথ থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, যার মধ্যে রয়েছেন মণ্ডল এক বিজেপির যুব মোর্চার সহসভাপতি তারক মণ্ডল। এদিন তারা সমর মুখার্জির হাত ধরে যোগদান করেন। উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার, সহসভাপতি সঞ্জিত বিশ্বাস, বামনগোলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার। বামনগোলা ব্লকে অশোক সমর সামর এই কারের নেতৃত্বে 46 নম্বর বোধ 15টি পরিবার বিজেপি থেকে মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বামনগোলা ব্লকের নেতৃত্ব 6টা অঞ্চলে বিজেপিকে প্রায় নির্মূল করে দিয়েছে। যেই জাতপাতের রাজনীতি বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে অশোক অমর শ্যামল এই ট্রায় নেতৃত্ব যে কাজ করছেন মমতা ব্যানার্জির তরফ থেকে, এই তিন ত্রয়ীকে স্যালুট জানায়। তারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়ে তৃণমূলের হাতকে শক্তিশালী করছেন এবং আজকে 15টা পরিবারকে তারা তৃণমূলে যোগদান করাবে। তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমাদের দলীয় কিছু কর্মসূচি নিয়ে আমরা বসেছি। আমাদের দলীয় কর্মসূচি বামনগোলা ব্লকের বামনগোলা অঞ্চলে 46 নম্বর বুথ মোদীপুকুর সংসদ, এই সংসদে বিজেপি থেকে 15টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান তারক মণ্ডলের নেতৃত্বে এবং মধুপুর সভার নেতৃত্বে। তাদের হাতে আমাদের দলীয় পতাকা তুলে দেবেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জি মহাশয় এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মালদা জেলা আরটিও পদের আগে বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম, এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হলাম। কেন বিজেপি ছেড়ে কেন তৃণমূলে যোগদান করলেন আপনি? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে তার উন্নয়ন দেখে আমরা অনুপ্রাণিত হয়ে আজকে আমরা জয়েন করলাম। কতগুলো পরিবার জয়েন করলেন আপনারা? আজকে 15টা পরিবার। কোথা থেকে জয়েন করলেন আমরা? আমরা মোদীপুকুর বামনগোলা ব্লকের বামনগোলা অঞ্চলে 46 নম্বর বুথ মোদীপুকুর সংসদ। আপনি কি বিজেপির কোনো দায়িত্বে ছিলেন? দায়িত্বে ছিলাম, আমি যুব মণ্ডলনের যুব সহসভাপতি ছিলাম। আপনার নাম? তারক মণ্ডল। বাড়ি কোথায়? মোদীপুকুর। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিনা।
নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।